ষষ্ঠী সন্ধ্যায় প্রলিপ্ত নিউজ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে চুচুড়া চৌমাথা সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। এখানে এখন রীতিমতো মানুষের ঢল নেমেছে, কারণ এটা চুচুড়া শহরের অন্যতম প্রাণ কেন্দ্র। পেছনেই মৌসিন কলেজ এবং তার ঠিক সামনেই এই পুজোটা হয়, এবং আমরা পেয়ে গেছি এই পুজোর সাথে যুক্ত অন্যতম একজন কর্মকর্তা বললেও কম বলা হবে। এই পুজো যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, যার মস্তিষ্ক প্রসূত এই প্যান্ডেল, সেই শিল্পীকে আমরা পেয়েছি। আমাদের সামনে রয়েছেন শ্রী সত্যজিৎ শীল। আপনাকে সুস্বাগতম জানাই প্রলিপ্ত নিউজের তরফ থেকে। যেটা বলতে চাইবো সেটা হচ্ছে কি ভাবনা থেকে এবারের প্যান্ডেলটা আপনি তৈরি করেছেন? মূলত ভাবনাটা পাখি সংরক্ষণ নিয়ে, কিন্তু এটার দ্বৈত ভাবনা আছে। মানে একদিকে যখন পাখি সংরক্ষণ রয়েছে, অন্যদিকে একটা বাংলার লোকশিল্পকে তুলে ধরার একখানা চেষ্টা। যেহেতু দুর্গাপুজো এখন একটা অন্য পর্যায়ে চলে গেছে, একটা বলা যায় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার লোকশিল্পের একটা অন্যতম আশ্রয় হচ্ছে দুর্গাপূজা। আমরা জেনে নিলাম শিল্পীর কাছ থেকে যে এখানে মূলত লোকশিল্পকে উনি প্রমোট করতে চেয়েছেন, এবং তার সাথে সাথে সংরক্ষণ, পাখি সংরক্ষণ থেকে শুরু করে উনি নানান রকমের সংরক্ষণের উপরে জোর দিয়েছেন, এবং সেইটা কিন্তু এখানে চারিদিকে পরিস্ফুট হয়েছে। আপনারা দেখুন এখন প্রতিমাতে সন্ধ্যের যে নানান রকমের কার্যকলাপ আছে সেগুলো চলছে। আসুন আমরা এবার একটু শিল্পীর কাছ থেকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। আপনি এখানে কি কি ব্যবহার করেছেন? এখানে বেসিক্যালি খড় আছে, বাঁশ আছে, ধুধুল আছে, সুপুরি আছে, গাছের ডাল আছে, শোলা, তারপর জবের শীষ, আরো অনেক রকম আছে আর কি। শিল্পীর আর্ট কলেজ থেকে পাশ করেছেন যে শিল্পী, তার মস্তিষ্ক প্রসূত শিল্পকলা সেটা তো অনন্য সাধারণ হবেই, সেটা সহজেই অনুমেয়। এবং আপনারা চতু এখানে একটা অনুষ্ঠান যেমন চলছে, তার সাথে ঢাকও বাজছে, স্বাভাবিকভাবে আপনাদের কাছে কথাগুলো হয়তো পরিষ্কার ফুটবে না, কিন্তু আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো চতুর্দিকটা দেখিয়ে দিতে, তার ফলে সেটা তো আপনারা বুঝতে পারবেন যে এখানে কি অনন্য সাধারণ শিল্পকলা দিয়ে মণ্ডপটি তো নির্মাণ করা হয়েছে। যেতে যেতে অবশ্যই বলবো যেখানেই প্রাণের পুজো সেখানেই প্রলিপ্তকে খুঁজো। ক্যামেরায় রিতমের সাথে আমি পরীক্ষিত, প্রলিপ্ত নিউজ।